না করলে কখনোই আপনি সার্ভাইভ করতে পারবেন না, কারণ আপনার পক্ষে 350 ব্রাঞ্চে ভিজিট করা সম্ভব না। তাহলে আপনাকে কি করতে হবে, 350 ব্রাঞ্চের ডাটা অ্যানালিসিস করে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কোথায় যাবেন, কোথায় কি অ্যাকশন নেবেন। এই কাজটাতে আমাদের খুব তীব্র অনীহা, প্রত্যেকে ল্যাপটপ চাই কিন্তু ল্যাপটপের ব্যবহারটা আমরা জানি না। আমার মনে আছে যখন ল্যাপটপ চেয়েছিল কেউ কেউ, তখন আমি বলছিলাম যে আগে ল্যাপটপ চালিয়ে দেওয়া কিনা সেই পরীক্ষা, তারপরে ল্যাপটপ তখন অনেকে এটাতে আপত্তি করছিল। যাই হোক, এই জিনিসটাতে আমাদের করতে হবে। আর দুটো জিনিস বলে শেষ করবো, সেটা হচ্ছে যে আমি অপারেশনকে বলছিলাম ডিরেক্টর সাহেবকে সেদিন বাধ্য বলছি যে সদস্যরা যত সচেতন হবে, আমাদের কর্মীরা যত সচেতন হবে, সবাই মিলে আমরা যতটুকু বেশি নলেজেবল হবো তত আমাদের কাজ সহজ হবে। আপনি একজন জোনাল ম্যানেজার, আপনার এরিয়া ম্যানেজাররা যত তার দায়িত্বটা জানবে এবং দায়িত্ব পালনে কমিটেড হবে তত জোনাল ম্যানেজারের কাজ সহজ হবে। সেরকম ব্রাঞ্চ ম্যানেজার যতটা দায়িত্ব পালন করবে, যতটা কমিটেড হবে, যতটা সচেতন হবে, আপনার টাকা কমে যাবে। সদস্যরা যতটা সচেতন হবে তত আপনাদের করাপশনের সুযোগটা কমে যাবে, মিস অ্যাপ্রোপ্রিয়েশনের সুযোগটা কমে যাবে। কারণ সদস্যরা যদি জানে বেসিক জিনিসগুলো, যে আমি অ্যাডভান্স টাকা দিলে কোথায় দিই, আমি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করলে আমি অফিসের বিকাশ সম্বলে দিব, এই ছোটো ছোটো জিনিসগুলো যদি সদস্যরা জানে, আমি টাকা কত দিব, আমি যদি ভিআইপি দেই তাহলে আমি টাকাটা কাকে দিব, কীভাবে দিব, কী ডকুমেন্টেশন দিব, কিস্তি দিলে আমি কী ডকুমেন্টেশন দিব, এই জিনিসগুলো সদস্যরা যত জানবে তত মিস অ্যাপ্রিপিয়েশনের সুযোগ করবে। কর্মী, আমাদের যারা পদক্ষেপের কর্মী, তারা যত পদক্ষেপের নিয়মকানুন জানবে তত ভুল করার সম্ভাবনা কমবে। তো এই জিনিসগুলো যদি আমরা না জানি, এটাতে এইচআরের কিছু ভূমিকা আছে, আর যারা অপারেশনে কাজ করে প্রত্যেকের এই ভূমিকা আছে, ফাইন্যান্স অ্যাকাউন্টস থেকে শুরু করে এইচআর অডিট সবাই এই জিনিসগুলো করার দরকার আছে। আমি বারবার একটা কথা বলি যে পদক্ষেপ বাঁচলে আমরা বাঁচব, পদক্ষেপকে আমরা কাজ করি, আমরা কোনো ব্যক্তির এখানে আমরা কাজ করি না, কোনো ব্যক্তির আমরা আন্ডারে কাজ করি না, মানে কি বলে এটাকে, আমার বস সত্য তাহার উপরে নাই, এই জিনিসটাতে আপনারা সবাই মনে করেন। এই এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে, পদক্ষেপকে সবার উপরে স্থান দিতে হবে এবং পদক্ষেপের স্বার্থ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে, তাহলে পরেই পদক্ষেপ এগিয়ে যাবে। এবং পদক্ষেপ এগিয়ে যেতে আমাদের ভাগ্য, যেহেতু পদক্ষেপের সঙ্গে জড়িত সেহেতু আমাদের ভাগ্যেরও পরিবর্তন হবে। ধন্যবাদ সবাইকে।